বিশ্বাসের সাথে জড়িত আছে, এখন সেগুলো সব হারিয়ে এটা শুধু ভোগের দিন হিসেবে, উৎসবের উদযাপন হিসেবে আজ পড়ে আছে। লজ্জা হয় যখন দেখি এই দিবসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অনেক সম্পদশালী ধনী দেশগুলো পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র এই একটি রাতকে উদযাপন করতে গিয়ে। মোহতরম হাজরিন, আমাদের সমাজেও সারাদিন যারা জাতিকে সবক শোনায়, সেই জাতির তথাকথিত বুদ্ধিজীবী বলেন, বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব পর্যায়ের যে ব্যক্তিত্ব বর্গের কথা বলেন, তাদেরকেও দেখবেন যে এই দিবসটাকে তারাও আলিঙ্গন করে নিয়েছে। আমাদের গায়ে লাগে না যারা নারীবাদের কথা বলে, আমাদের নারী অধিকার রক্ষার কথা বলে আমাদেরকে সবক দেয়, তারাও এদিন নারীকে পণ্যে পরিণত করে। প্রতি বছর আমাদের দেশে শুধুমাত্র 31st night উদযাপনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, বিগত কয়েক বছর আগের পত্রিকায় দেখেছি যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, সেই পরিমাণ অর্থের অর্ধেকও যদি ব্যয় করা হতো এদেশে শীতার্ত গরিব মানুষদের মাঝে, কোনো মানুষ শীতে কষ্ট করত না। অথচ ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আরো বিভিন্ন দেশ থেকে ডিজেদেরকে আনা হয় ডিজে পার্টির জন্য, এবং সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা করার জন্য হোটেলগুলো এখন থেকে প্রস্তুত হচ্ছে। এখন থেকে সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার শুরু করে দিয়েছে যে কার কি অফার আছে, কে কিভাবে সম্পদ লুটবে, কে কিভাবে ঈমান হরণ করবে, কে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, এ হলো তাদের সমস্ত প্রস্তুতি। আমি তরুণ ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে বলতে চাই, আপনার আবেগ, আপনার ভক্তি ভালোবাসা, এটা কর্পোরেট ব্যবসায়ীদের বাণিজ্যের একটা আইটেম মাত্র, একটা পুঁজি মাত্র, আপনার মধ্যে বিভিন্ন রকমের আবেগ সৃষ্টি করে তারা পয়সা কামাই করতে চায়। তাদের বিভিন্ন রকমের বাণিজ্য আছে, পার্টি আছে, হোটেলের বিভিন্ন বিজনেস আছে, গিফটের বিভিন্ন বিজনেস আছে, আরো বহু বিজনেস আছে। তাদের সে সমস্ত ব্যবসার একটা পণ্য হলো আপনার আবেগ। আপনার এই আবেগকে তাদের ব্যবসার পণ্যে পরিণত করবেন না। আল্লাহর ওয়াস্তে এই আবেগকে ঈমানের জন্য আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজার্ভ রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। মহতরম হাজেরিন, আজ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, অথচ 31st night উপলক্ষে দেশের সমস্ত নামি দামি হোটেলগুলো মাদকের আসর বসাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই আমরা জানি। অথচ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, একটু পয়সা হলে, একটু ধনী পরিবারের ছেলে হলে, মেয়ে হলে, তারা আজ বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকদিন পর পর একটু নানা দিলে দুর্গন্ধ বের হয়, তাদের উৎকট দুর্গন্ধ পত্রিকার পাতায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, কিন্তু তাদেরকে নষ্ট করবার জন্য যত আয়োজন আছে সমস্ত আয়োজনই সমাজে আছে। তারপরে তাদের ভালো হওয়ার জন্য, তাদের ফেরেশতা হওয়ার জন্য আমরা আশা করি, আমরা চাই মাদক মুক্ত সমাজ গড়তে। অথচ মাদকে বোধ হয়ে থাকার জন্য একটি দিবসকে বাহির থেকে আমদানি করে আমরা আনছি, যারা বাঙালি বাঙালি বলে সারাদিন মুখ দিয়ে ফেনা তুলছি, তারাও এই 31st night-কে বাহিরের সংস্কৃতিকে এনে আমাদের দেশের পরিবেশকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে, গোটা সমাজের সকল স্তরের মানুষকে ধ্বংস করে, ঈমান আমল সব এবং নিজেদের চেতনা ধ্বংস করে আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, এগুলোর ছড়াছড়ি, অপচয়, লক্ষ লক্ষ কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন বরং বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করার জন্য প্রস্তুত হচ্ছে। কারা? সেই দেশের মানুষ, যে দেশের মানুষ এখনো ফুটপাতে, রাস্তার আশেপাশে অনাহারে অর্ধাহারে পড়ে থাকা মানুষ দেখা যায়, ঠিক না বেঠিক? মায়ের কোলে শিশু এখনো না খেয়ে পড়ে থাকে, চিকিৎসার অভাবে মানুষ আপনজনের লাশ কোলে নিয়ে ফিরে আসে, যে দেশে মানুষ এখনো শীতের কষ্টে, কনকনে শীতে কাঁপে, কখনো কখনো মারা যায়, সে দেশে 31st night-এর উদযাপন কখনো হতে পারে না, সে দেশে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করে মদের আসর, বাহির থেকে অশ্লীলতার জোয়ার আমদানি করে সেগুলোর আসর এই দেশে কখনো হতে পারে না।
এটা কখনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। যুবক ভাইরা, আপনাদেরকে টেলিভিশন চ্যানেলগুলো, মোবাইল কোম্পানিগুলো, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন কর্পোরেট ব্যবসায়ীরা আপনাদেরকে এখন উস্কে দিবে, আপনাদেরকে প্ররোচিত করবে। নববর্ষ উদযাপনের জন্য ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, এটা আপনার আমার দিবস নয়, এটা অগ্নিপূজকদের দিবস, এটার পিছনে ধর্মীয় বিশ্বাস রয়েছে, এটা বিধর্মীদের কালচার। আপনি মুসলমানের সন্তান, আল্লাহ আপনাকে উৎসবের জন্য, আনন্দের জন্য দিবস দিয়েছে, সেটা কি আপনার জন্য যথেষ্ট নয়? কিয়ামতের দিন আপনি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার অনুসারী হয়ে জীবনকে কাটাবেন, সেই লোকের কাতারে আপনি উঠবেন। যে ব্যক্তি যার সাথে মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, যে যার অনুকরণ করবে সে তার অনুসারী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। যদি আপনি রহমতুল্লিল আলামিনের উম্মত হিসেবে, মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে উঠতে চান, তাহলে মনে রাখবেন আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে, আল্লাহর গোলামিতে ফিরে আসতে হবে। নিজের প্রবৃত্তি, নিজের মন, নিজের নফস, নিজের বন্ধু বান্ধব, এই সমস্ত কিছুর টানে আপনি গোলামি না করে, আপনার সব কিছু থেকে গোলামির জিঞ্জিরকে কাট করে মালিকের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। দেখবেন আসল আনন্দ, আসল তৃপ্তি এই জীবনেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে নতুন বছরের ক্যালেন্ডার উল্টানোর আগে একটি বার ভাবুন, আমরা জীবনের টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, এটা হিসাব মেলানোর সময়। হিসাব মেলাবো যে আমি কি করতে পেরেছি আর কি করা হয়নি, সামনের বছর আমি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারি, ভালো মানুষ করতে পারি। সেই সাথে অমুসলিম, বিধর্মী, অগ্নিপূজক, খ্রিস্টানদের কালচার কখনো আমার জন্য এজ এ মুসলিম অনুসরণীয় হতে পারে না, সেটার বিরোধিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার মতো ইবাদতে, ভালো কাজে পর্যন্ত বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইয়াহুদীদের চাইতে তোমরা ভিন্ন করো, তাদের চাইতে তোমাদের জন্য ভিন্নতা থাকে, স্বাতন্ত্র্য থাকে, বিশেষ বৈশিষ্ট্য যেন তোমাদের থাকে। তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রাখো, তাদের থেকে যেন ভিন্ন হয়। ইবাদতের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে পাপের কাজের ক্ষেত্রে তাদের অনুকরণ করলে ধ্বংস কত অনিবার্য হবে। বিদায়, তাদের অনুকরণ অনুসরণের পথ থেকে বেরিয়ে আসতে হবে, সেই সাথে নিজের প্রবৃত্তির গোলামি ছেড়ে মহান রবের গোলামিতে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে নতুন বছরটাকে সেভাবে বরণ করার তৌফিক দান করুন, যেভাবে বরণ করলে আমাদের মালিক সন্তুষ্ট হবেন, যেভাবে বরণ করলে আমার আখেরাত বিল্ড আপ হবে, যেভাবে বরণ করলে আমার ঈমান অক্ষত থাকবে, সেরকম বর্ষ বরণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। অযৌক্তিক, অশ্লীল, অন্যায়, পাপাচারের জোয়ারে গোটা সমাজের বেশিরভাগ মানুষ ভাসছে। যুবক ভাই আমার, আপনি হয়তো দেখছেন যে আপনার বন্ধু বান্ধবরা সবাই তো 31st night উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, সবাই তো বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে, আপনি একা কোথায় যাবেন? মনে রাখবেন, জান্নাতের পথযাত্রীদের সংখ্যা শত শত হাজার হাজার মানুষের মধ্যে এক দুজন থাকবে। শত শত হাজার হাজার মানুষ যেখানে জাহান্নামে যাবে, সেখান থেকে খুব অল্প সংখ্যক এক দুজন মানুষ হয়তো জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা অনেক কম থাকে। আপনাকে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, আমি অন্যায়ের পথে যাব না, হারামের পথে যাব না। কিয়ামতের আগে শয়তান জাহান্নামে নেওয়ার জন্য নানা রকমের পোস্টার সাজাবে। এই 31st night বলেন, বর্ষবরণ বলেন, এই সমস্ত অপসংস্কৃতি এবং অসভ্যতার কালচার, এগুলো শয়তানের সেই সমস্ত পোস্টারসমূহের মধ্যে থেকে অন্যতম। বাঁচুন, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের সেরকম চেতনা বোধ যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। সবাই বাঁচব তো ইনশাআল্লাহ, এই অপসংস্কৃতিকে না করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।